আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আয়োজন জনরায় অনুষ্ঠানে। এবং অনুষ্ঠানের পুরোটা জুড়ে আমি সৈয়দ শুহাগ থাকবো আপনাদের সাথে এবং আমাদের সাথে আলোচনা অংশ নিতে আজকে স্টুডিওতে রয়েছেন মঞ্জুল হাসান, পল্টু সাধারণ সম্পাদক জিয়া পরিষদ ইউকে, স্বাগত আপনাকে। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হবেন লুৎফর রহমান সাইয়েদ, প্রচার সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখে থাকেন ইসলাম চ্যানেল বাংলা এবং স্কাই 784 নাম্বার এবং স্কাইয়ের পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন। আপনাদের যে কোনো ধরনের মতামত এবং যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। আমরা এই অনুষ্ঠানে মূলত আলোচনা করে থাকি বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমরা জানি যে খুব সম্প্রতি বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এই মাসের 7 তারিখে, এবং নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠন এবং সরকার তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এই সকল বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতেই জনাব মঞ্জুর হাসান পল্টু, আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা আসতে চাচ্ছি যে নির্বাচন তো 2-3 সপ্তাহ এখনও হয়নি, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন কেমন হয়েছে আমি আপনার কাছ থেকে শুনবো, তার আগে এই নির্বাচন পরবর্তী সরকার কীভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করবে এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ চ্যানেল ইসলামকে, ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই যারা দর্শক শ্রোতা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা দেখছেন গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা অ্যাকচুয়ালি সরকারের একটা প্ল্যান মাফিক নির্বাচন হয়েছে। যে নির্বাচনে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, জি, দ্যাট মিনস আওয়ামী লীগ থেকে যাকে নমিনেশন দিয়েছে নৌকা মার্কায় তারা নির্বাচন করছে, এবং স্বতন্ত্র যারা ইলেকশন করছে তারাও আওয়ামী লীগের লোকজন, জি, এবং জাতীয় পার্টি, একটা গৃহপালিত জাতীয় পার্টি আছে বাংলাদেশে আমাদের, সেখানে দেখা গেছে তাদেরকে 26টি আসন আলোচনার মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু নৌকা পার্টিকে মানুষ ভোট দিয়েছে, জাতীয় পার্টিকে মানুষ ওইভাবে চায় নেই। জাতীয় পার্টির অবস্থা ওইরকম না, এখন আগের মতন নাই, যখন ইরশাদ সাহেব ছিলেন তখন যে অবস্থা ছিল এখন সে অবস্থা নাই। তাদের মধ্যে বিভিন্ন মানে দলীয় কুন্দলের মাধ্যমে তারা সরকারের কাছ থেকে একটা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে তারা নির্বাচন এসেছিল। টাকা নিয়েছে সরকারের কাছ থেকে, এটার প্রমাণ কি? এইটার জাতীয় পার্টির লোকজনই বলছে যে আমরা সরকারের কাছ থেকে এত টাকা নিয়েছি, তাদেরকে তারা তো 200 জনের নাম বলতে পারবেন যে তাদেরকে প্রার্থী নাকি অন্য কেউ? তারা প্রার্থী ছিল, ট্যাপা, ডাকনাম আছে ট্যাপা, ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমি চিনি ওনাকে, ওনাকে অনেক আগের থেকে চিনি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম তখন ওনাকে চিনি আমি, যে উনি জাতীয় পার্টির এখন প্রেসিডিয়াম মেম্বার। তা এরকম কয়েকজন, তারপরে আরও জাতীয় পার্টির কয়েকজন, আমি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া দেখলাম তারা স্পষ্টভাবে বলছে যে টাকার ভাগটা আমরা পাইনি, যার কারণে ওরা কী করেছে নির্বাচনের আগে কিন্তু ওরা টাকা যেহেতু পায়নি, ওরা জিএম কাদের এবং ওদের যে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ওরাই টাকাটা ভাগ বড়টা করছে, কিন্তু যে অঙ্কের টাকাটা ওদের যারা এমপি ক্যান্ডিডেট নির্বাচন করছিল জাতীয় পার্টির পক্ষ থেকে তাদেরকে ওইভাবে দেওয়া হয়নি, বিদায় ওরা উড্ডো করে নিয়ে আসছিল। এটা ওরা কিছুদিন আগে নির্বাচনের পরের দিনই তো আমরা পত্রপত্রিকায় টিভি মিডিয়ার মাধ্যমে ওরা স্পষ্টভাবে বলছে, এবং নির্বাচন আগেও ওরা এই কথাগুলো বলছে, আমরা নিজেরাই তো দেখলাম টিভি এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আমরা। এখন এটা তো প্রমাণ তো আমার কাছে নেই, যেহেতু ওরা বলছে সেটাই তো আমার কাছে প্রমাণ, সেটাই তো দলিল, তাই না? আপনি যদি বলেন যে এইটা আমি এই কারণে গিয়েছিলাম নির্বাচনে, এখন আমাকে যে টাকা দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি, আমি নির্বাচনটা উদ্যোগ করলাম, তখন তো আপনিই তো প্রমাণ, আমার তো আর প্রমাণ দেওয়ার দরকার নেই, কারণ আপনার দলের লোকই তো বলতেছে স্পষ্টভাবে, তো এটাই তো প্রমাণ, আর কিছু না প্রমাণ। যাই হোক, নির্বাচনটা যেহেতু একটা সাধারণ নির্বাচন ছিল, কিন্তু বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ না করে তখন সরকারের আর কী করার আছে? বিএনপি নির্বাচন করবে কীভাবে? আপনি দেখছেন যে বিএনপি একটা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সবার অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চেয়েছিল, যেহেতু 2018 সালে বিএনপি নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগের অধীনে, সেখানে তো দেখা গেছে দিনের পর রাত্রি হয়ে গেছে। তা বিএনপি তারপরে সাধারণত বিভিন্ন উপনির্বাচনে যেভাবে কাটাকাটি করে, মানে দলীয় ভোট কাটাকাটি হয়েছে যেখানে জনগণ অংশগ্রহণ ছিল না, সেখানে সে জায়গাও তো ওরা ভোট কাটাকাটি করে নির্বাচিত হয়েছে, এবং বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা দেখছেন সেখানেও তো একই অবস্থা। তা বিএনপি কোন আশায়
যে একটা সুন্দর এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন আপনি উপহার দিবে, কোন আশা বিএনপি সেই নির্বাচন যাবে আপনি বলেন আমারে? কিন্তু 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 বিএনপি মূলত কোন পথে যাবে? তারা 2014 নির্বাচন অংশগ্রহণ করেননি, 18 নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু শেষ মুহূর্তে তারা আবার সেটা উইথড্র করেছেন নির্বাচনের দিন দুপুরের সময়, এবং এবার 2018 সালে এবার 2014 সালে তো নির্বাচন যায়নি, অংশগ্রহণ করেননি, এবারও অংশগ্রহণ করলেন না। তো তাদের তাদের লক্ষ্যটা কি মূলত? দেখেন, একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারকে হটাতে গেলে তাদের নিজেদের কর্মী নেতা কর্মীদের একটা সম্পর্ক আমাদের যে বিল্ড আপ হয়েছে, এবং এই স্বৈরাচারী সরকারকে হটাতে গেলে অত সহজ হবে না। কারণ যেহেতু তারা জানে যে তারা যদি ক্ষমতার থেকে নামে তাদের আওয়ামী লীগ নামটাই থাকবে না, কারণ জনগণ 80% জনগণ বাংলাদেশের 80% জনগণ এখন আওয়ামী লীগের এন্টিটি, এবং আওয়ামী লীগের লোকজনই আজকে তারাই বলে যে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আপনি দেখছেন তুফাইল আমুর মতন বর্ষিয়ান নেতা আজকে আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য নেতৃত্ব তারা নেই। তো এই যে মন্ত্রী পরিষদ হলো সেখানে তুফাইল আমুর মতন লোক, এবং আওয়ামী লীগ যারা করে অ্যাকচুয়ালি আপনি দেখেন যে পঁচিশ সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ আপনি বলছিলেন যে স্বৈরাচার সরকারকে হটানো এত সহজ নয়, কোন অর্থে স্বৈরাচার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এবং আমি আপনার কাছে ফিরব প্রশ্নটি রেখে গেলাম। জনাব লুৎফর রহমান সাইদ, স্বাগত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, আপনি সম্পাদক নির্বাচন শেষ করে নির্বাচন সময় বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশ সদ্য বাংলাদেশ থেকে ফিরেছেন, তো নির্বাচন কেমন হল সেই বিষয়ে জানতে চাবো, এবং তিনি বলছিলেন যে এটি একটি স্বৈরাচার সরকার, তো আপনি কি মনে করেন? আমার প্রতিপক্ষকে আমি শুরুতে ধাক্কা দিতে চাচ্ছি না, তো উনি যে শব্দগুলো ব্যবহার করতেছেন উনি হয়তো জানতে হবে বাংলাদেশের লাল সবুজের পতাকা, আজকে যে পতাকা নিয়ে আমরা গর্ব করি এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের পরপর তিনবার চারবার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন, তার আগে একবার ছিলেন, এখন পাঁচবারের প্রধানমন্ত্রী। যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা গর্ব করি, আমরা যারা প্রবাসীরা বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এবং আমি আমার ভোট আমি প্রয়োগ করেছি, এটা আমার গর্বের ব্যাপার। আর একটা জিনিস আপনাকে লক্ষ্য করি বলি, এই দেশের ডেমোক্রেসি, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সব কিছু কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। আমি বলি না অন্য দলের সম্পৃক্ততা নেই, কিন্তু বিগত কয়েক বছরের রাজনীতির ইতিহাস যদি দেখেন, বিএনপি এই নির্বাচনেও নানানভাবে চেষ্টা করেছিল নির্বাচনকে প্রতিহিত করার জন্য, এবং তারা সর্বশেষ চেষ্টা করেছিল নির্বাচন করতে দিবে না, এটা কিন্তু তাদের স্পষ্ট বক্তব্য ছিল। এখন এই প্রতিকূল পরিস্থিতি থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রায় 28টি দল নিবন্ধিত 28টি দল অংশগ্রহণ করেছে, এবং আপনি দেখছেন অধিকাংশ তো অংশগ্রহণ করেননি, না করছে, 28টি দল অংশগ্রহণ করেছে, নিবন্ধিত 28টি দল বাংলাদেশের টোটাল নিবন্ধিত দর্শক 38, তার মধ্যে 28টি দল অংশগ্রহণ করেছে, কিন্তু নির্বাচনের রেজাল্ট কিন্তু 44টা একজন এমপি, আপনি কি তাদেরকে দল বলবেন না? আপনার জাতীয় পার্টি আর কল্যাণ পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া, বিএনপি বড় দল, আমি বিশ্বাস করি আপনিও বলতে পারবেন, আমি আপনাকে বলি বিএনপি মাঠে বড় শক্তিশালী দল, বাট তারা নির্বাচনকে ভয় পায়। তো নির্বাচন যদি আপনি যদি গণতান্ত্রিক কান্ট্রি যদি নির্বাচনকে আপনি ভয় পান, তো আপনি ক্ষমতা কিভাবে যাবেন? আর আর আরেকটা জিনিস স্পষ্ট, বিএনপিকে নির্বাচনকে ভয় পায় না, আওয়ামী লীগকে ভয় পায়। কোনটা কাদেরকে ভয় পায় তারা? আপনি লক্ষ্য করে দেখবেন 28 অক্টোবরের যে আন্দোলন বিএনপি করেছিল, এই আন্দোলনে আমি জানি না তাদের উদ্দেশ্য কী ছিল, তবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার যদি তাদের প্ল্যান থেকেও থাকে, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো মোটেই সম্ভব নয়, এবং আওয়ামী লীগ যে শক্ত গাঁঠি রয়েছে, আমরা মাঠে এবং সরকারে যে অবস্থান শক্ত অবস্থান রয়েছে, তারা দিন দুপুরে পুলিশকে পিটিয়েছে, বিচারপতির বাসভবনে আগুন দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, অনেক আপনি নিজেও দেখেছেন 158 বাসকে জ্বালাইছে দিন দুপুরে, নানানভাবে চেষ্টা করেছে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য। তারপরেও প্রায় 48%
জনগণ বাংলাদেশে নির্বাচনে ভোট দিয়েছে। কিন্তু বাসে আগুন দেওয়ার ফুটেজে কিন্তু আমরা কিন্তু যেটা মিডিয়াতে আসছে অনেক পুলিশের পোশাক ধারে অনেকেও কিন্তু বাসে আগুন, এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন? এটা তো আমরা তো দেখেছি। আপনি কি বিশ্বাস করেন পুলিশ বাসে আগুন দিবে এবং পুলিশ পুলিশকে মারবে? আপনি তো নিশ্চয় জানেন 28 অক্টোবরের বিশ্বাস অবিশ্বাসের বিষয়, যেহেতু আমরা দেখেছি। আপনি কি আমি তাহলে আপনি তো বলেন যে পুলিশকে দিন দুপুরে যারা পিটছে, যে ছাত্রলীগের নেতা পুলিশকে পিটছে, তাকে কিন্তু অ্যারেস্ট করেছে পুলিশ, তার বাড়ি কিন্তু যেখানে, আপনি নিশ্চয় জানেন। আমি যেটা বলতে চাইছিলাম, বাংলাদেশের নির্বাচন কিন্তু একটা উৎসব। এই উৎসব কিন্তু আমরা যারা ব্রিটেন আমেরিকাতে রাজনীতি করি, অনেকে কিন্তু আমরা ভোট গেলেই কি হলো আর না গেলেই কি হলো অনেক সময় এইভাবে দেখি, কিন্তু আমাদের দেশের লোক কিন্তু চ্যালেঞ্জ করে ভোট যায়। আমি নির্বাচনে দেখেছি যাদের বয়স ছিল 18 থেকে 25 মধ্যে, তারা প্রথম ভোটার ছিল, তারা উৎসব মুখর যখন একটা বড় একটা রাজনৈতিক দল যখন অংশগ্রহণ না করে তখন কিন্তু সেই উৎসব থাকে না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ভোট কিন্তু নাগরিক অধিকার এবং দল কিন্তু তার নীতি অটল থাকতে পারবে। বিএনপি তার নীতি তো অটল ছিল, তারা নির্বাচনে যাবে না। এবারে আমি একটা জিনিস বিশ্বাস করি, তারা নির্বাচন যাবে না আবার ক্ষমতায় যেতে চায়। এটা আমার বারবার যেন প্রশ্ন লাগে, কোন পদ্ধতিতে, আপনার কাছেই প্রশ্ন রাখলাম, জনতার কাছেই প্রশ্ন রাখলাম, বিএনপি কোন পদ্ধতিতে মানে বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে চাচ্ছে? বাংলাদেশে কি উল্টা কোনো পথ আছে? আর তাছাড়া আমি একটা জিনিস আমি বিশ্বাস করি, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো হয়তো তারা ভালোই করতো, হয়তো তারা পাবলিকের ম্যান্ডেট মনে তো জয় করতে করার সম্ভাবনা ছিল। এখন আপনারা যে পদ্ধতিতে ক্ষমতায় আছেন, মানে বিএনপি যদি, আমরা কিন্তু বাংলাদেশের নির্বাচন লিডারশিপ নেই বিএনপি, কে আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন? বেগম খালেদা জি, আমি আমি বলি, আমাকে কথা বলার সুযোগ দেন, জনগণ জানতে চায় যে দলের প্রধান, আমি কথাটা বলার সুযোগ দেন, বিএনপির দলের বেশিরভাগ নেতারা তারা জানে তারা ক্ষমতায় যেতে পারবে না, প্রথম হচ্ছে। সেকেন্ড হচ্ছে, একটা স্লোগান আছে বাংলাদেশে, একটা খুব স্পষ্ট একটা মজার স্লোগান আছে, তারেক যে ঘুমায় লন্ডনে, কর্মী ঘুমায় পল্টনে। এখন যদি আপনার আপনার কর্মী যদি পল্টনে ঘুমায়, তা আন্দোলন করে কেমন করে ক্ষমতায় যাবে? আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গায় ছিল না সাইদ ভাই। আপনি কি বলতে চাচ্ছেন? এটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন যেই পদ্ধতিতে ক্ষমতায় আছে, বিএনপিও যদি একই পদ্ধতি ক্ষমতায় আসতে চায়, আপনাদের আপত্তি আছে কিনা? শুনেন, আওয়ামী লীগ কিন্তু পাবলিকের ম্যান্ডেট নিয়ে এসেছে, অবশ্যই বিএনপি পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। ওকে, আমরা পাবলিকের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, যেহেতু উনি আমার দলের বিপক্ষে অনেকগুলো কথা বলে ফেলছেন অলরেডি, বিএনপি নির্বাচনকে ভয় পায় এবং গত নির্বাচনে ইসির বিকাল 3টা যে সাংবাদিক সম্মেলন করেছিল সেখানে বলছিলেন 28% ভোট হয়েছে, পরে ওনার পাশে আরেকজন বললো না স্যার 38% হয়েছে, আর উনি বললেন 48% হয়েছে। তারপরে বললো যে 28টি নিবন্ধিত দল অংশগ্রহণ করছে এবং শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন। আমি বলবো আপনি বালিশ কিনছেন 8,000 টাকা দিয়ে, এটা উন্নয়ন হয়েছে না? ওনাদের পকেটের উন্নয়ন হয়েছে বেশি দেশে, কারণ একটা দল যদি দীর্ঘদিন ক্ষমতা, দীর্ঘ 10-12 বছর ক্ষমতা থাকে তো দেশে তো উন্নয়ন অটোমেটিক তার করতে হয়। আপনাদের সময় তো 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন দুর্নীতিতে। আমাদের বেলা, আমাদের আপনাদের বেলা হয়েছিল আমি কথা যখন বলবো, প্লিজ আপনি কথা বলুন। আপনি যে কথাগুলো বলছেন আমাদের দলের বিরুদ্ধে, যে আমরা নির্বাচনকে ভয় পাই, বিএনপি জীবনে নির্বাচনকে ভয় পায় না। বাংলাদেশে যদি গণতন্ত্র জন্ম হয়েছে, যদি গণতন্ত্র না, আমি আপনি আবার বিএনপি যদি গণতন্ত্রকে দলকে ভয় পেত, তাহলে বিএনপির আমলেই গণতন্ত্র হয়েছে। বাকশাল কায়েম করেছিল কে? বিএনপি করেছিল। ক্যান্টনমেন্টও জন্ম হয়েছে, ক্যান্টনমেন্টের জন্ম হোক আর যেখানেই হোক, বিএনপি প্রথম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, আওয়ামী লীগ কিন্তু দিয়ে, এবং যেটা এখনও সেইটাই, সেই শেখ মুজিবের
ওই রাজদাস কিন্তু বিএনপি যদি নির্বাচনকে যদি ভয় না পায় তাহলে তাদের নির্বাচন আসতে এত অনীহা কেন? আচ্ছা এবার বলি আপনাকে, বিএনপি নির্বাচনে ভয় পায় কোথায়? 2018 সালের নির্বাচনে গিয়েছিল না বিএনপি? গিয়েছিল, কিন্তু পরে তো আবার বয়কট করছে। পরে বয়কট করছে কেন? রাত্রি সে ভোট তো রাত্রি হয়ে গেছে, তো বয়কট সকালে দেখে যে ভোট তাদের দেওয়া হয়ে গেছে, সবাই যে যাচ্ছে ভোট দিতে তোমার ভোট দেওয়া হয়ে গেছে, সব ভোট দেওয়া হয়ে গেছে, এই কারণে তাহলে বিএনপি কেন নির্বাচনে যাবে আপনি বলেন আমাকে? এবার এবার এবারও তো তারা যদি বিএনপি নির্বাচনে যেত তাহলে ওই একই কাজ হতো। জি আমি আমি একটা কল নিয়েছি, আমাদের জন্য কলার ওয়েট করছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটি বলেন, স্পেসিফিক প্রশ্নটি করেন। আমি আমি প্রথম তীব্র নিন্দা জানাচ্ছি বিএসএফ এর গুলিতে আমাদের বিজিবি একজন শহীদ যেন হইছেন প্রথমে, এবং আমার বিএনপির বাইরে ওহান হইতাম চাই তারা যেন শহীদ রাষ্ট্রপতি যে রহমান আমি হই এর জড়িতে 15 আগস্টের পরে তাই রাষ্ট্রপতি হইছেন, কিন্তু প্রথম রাষ্ট্রপতি যেন তারা হয় ব্রিটিশ মিলিটারি মেজর কনিষ্ঠ মেজর তিন বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানি উনি কে ছিলেন ভাই যুদ্ধের সময়? অ্যান্ড মৌলানা ভাসানি কে ছিলেন? মৌলানা ভাসানি ওআইসি এবং আরব লীগের চিঠিপত্র লিখতেন, এবং সৈয়দ নজরুল ইসলাম কে ছিলেন? কামরুজ্জামান কে ছিলেন? মনসুর আলী কে ছিলেন ভাই? আপনি বিএনপি ভাই বলেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন শহীদ জিয়া। এবং আরেকটা কথা বলি ভাই, তত্ত্বাবধায়ক সরকার সরকারের সময় -2 বলা হতো, তাই এখন -2 আপনার কি আরেকবার মিলিটারি রুল টানে? যে দর্শক ধন্যবাদ আপনার মতামতের জন্য, কিন্তু এখানে আপনি যে প্রশ্নটি রেখেছেন এখানে বিষয়টি হচ্ছে যে বিএনপি তারা তারা যদি দাবি করে যে প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেক্ষেত্রে তাদেরও কিছু যুক্তি রয়েছে, যুক্তিটাও অবশ্যই বিএনপি যে পার্থী এই বিষয়ে আমি আসছি না, যে 26 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত এই সময়টাতে এই কে ছিল সরকার প্রধান? চলো মুনজুল হাসান পল্টু। প্রথমে ছিলেন আছে মুশতাক সাহেবের অধীনে ছিল, পরে বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি করা হয়, তারপরে সায়েম যেহেতু পারছিল না তার শারীরিক অসুস্থতার কারণে তখন না 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 আমি আমি বলতেছি প্রথম রাষ্ট্রপতি যে আপনারা বলেন, প্রথম রাষ্ট্রপতি কেন বলা হয়? 7ই মার্চ কালুঘাট বেতালগঞ্জ থেকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলার স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, কারণ ওই সময় আওয়ামী লীগের উনি যে সমস্ত নেতাদের নাম বললেন ওনার নেতা শেখ মুজিবুর রহমানও তো স্বাধীনতা ঘোষণা দিতে সাহস পায়নি। আপনি জানেন তাজউদ্দিন সাহেব একটা ড্রাফট লিখে নিয়ে গেছিলেন যে যে মুজিব ভাই আপনি স্বাধীনতা ঘোষণা করেন, উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেননি। উনি হতে চেয়েছিলেন হচ্ছে ইস্ট ওয়েস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়নি, উনি ওই স্বপ্ন দেখছিলেন, উনি দিবার স্বপ্ন দেখছিলেন, উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা দেয়নি, যার কারণে বাধ্য হয়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই মার্চ রাতে কালুরঘাট বেতারকন্দর থেকে আই এম প্রেসিডেন্ট জিয়া ঘোষণা 26 মার্চ উনি নিজেকে দেশের রাষ্ট্রপতি ঘোষণা হিসেবে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছে। প্লিজ ভাই আমি যখন কথা বলি না সুহাগ ভাই, আমি যখন কথা বলি ওনাকে তো নিষেধ করা হয়েছে, মান্নান সাহেব উনি তো আসলে আওয়ামী লীগের সাথে বসতে জেনে কেন জানেন তাদের এই যে একটা আমি উনি যখন কথা বলছি আমি একটা কথা বলছি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে উনি ডিক্লেয়ার করছিল, কাজে উনাকে তিনি কি কথা বলেছিলেন? হ্যাঁ উনি বলেছিলেন আপনি কথা বলাই ঠিক না, আমি ওনাকে বারবার বলছি যে আমি যখন কথা বলি কথা বলবেন না, ঠিক আছে উনার দেশটাকে ধ্বংস করে দিয়েছে অলরেডি, দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে অলরেডি এই স্বৈরাচারি শেখ হাসিনা, উনি বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের জেলে পড়ে রয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী আজকে গুমখুন হয়ে রয়েছে, উনার 30,000 নেতা কর্মী জাসদের নেতা কর্মীকে গুমখুন করেছিল ওই এই আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের দুশ্চরিত্রের কারণে, আওয়ামী লীগ কি বাংলাদেশের স্বাধীনতা চাচ্ছে? এখন স্বাধীনতা কে? আজকে বাংলা স্বাধীনতা নাই, আজকে রা নিয়ে গেছে, ইন্ডিয়া নিয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতা। আপনি জানেন 57 জন অফিসার হত্যার পরে বাংলাদেশ স্বাধীনতা বলতে কিছু নাই, আজকে র কত কত লক্ষ র কাজ করে বাংলাদেশ জানেন আপনি? গত কয়েকদিন আগে পত্রিকা দেখলাম ইন্ডিয়ার 11 লক্ষ লোক কাজ করে, তার মধ্যে বৈধ আছে 95,000, বাকিটা সব অবৈধ, এবং তার মধ্যে 5 লক্ষ আছে রয়্যাল এজেন্ট,
তারা আজকে বাংলাদেশটাকে নষ্ট করে ফেলছে, ম্যাসাকার করেছে বাংলাদেশের উন্নয়নকে, তারা বাধা করছে রাজনীতিতে, যারা এখন রটে চলে গেছে। জি সাইদ ভাই, এখন আপনি বলেন আপনার পয়েন্টগুলো। আমি এখন প্রতিপক্ষ আমার বন্ধু, আমি জানি উত্তেজিত, আমি কথা বলতে চাইছি না, এই পয়েন্ট আমি জানি উনি উত্তেজিত ডেফিনেটলি হবে, দুটো কারণে উত্তেজিত হওয়ার কথা, যেহেতু ওনারা 14 নির্বাচনে মিস করেছে, 18 নির্বাচন ট্রেনে ঠিক মতো উঠতে পারে নাই। না না, আমি আমি ওনাকে আমি বলছি না, আপনি যাই বলবেন রাষ্ট্রীয়ভাবে না, বিএনপিকে বলতেছি। বিএনপি 2023 নির্বাচনে আসার জন্য তাদের প্রস্তুতি ছিল, শেষ পর্যন্ত লন্ডন থেকে যিনি টনক লড়াইছেন, যিনি 2004 গ্রেনেড হামলার চার্জশিট আসামি জনাব তারেক রহমান সাহেব, লন্ডন থেকে যে হ্যামিলিয়নের বাসীর মতো বিএনপিকে নির্বাচনে না যাওয়ার কথা বলছে, এই কারণে আজকে বিএনপি জনবিচ্ছিন্ন। আজকে বিএনপি বলতে কোনো দল বাংলাদেশে নেই। আগামীতে দেখবেন বিএনপি হবে বাংলাদেশের মুসলিম লীগের মতো, যে মুসলিম লীগের জেলা পার্লামেন্টে কোনো অধিবেশন কোনো আসন নেই পাকিস্তানে, সেম বাংলাদেশে বিএনপি নামে কোনো দল থাকবে না। কিন্তু এখানে এখানে আপনাকে তথ্য দেই, এবিসি আমি আমার বলার সুযোগ দেন, অ্যাড করি আপনি একটু আগে বললেন যে তারেক রহমান হ্যামিলিয়নের বাসীর মতো, তিনি বলেছেন তো যেই দলের প্রধান হ্যামিলিয়নের বাসীর মতো, সেই দল আপনার আবার সেই দলকে বলছেন যে মুসলিম লীগের মতো হবে হবে হ্যামিলিয়নের বাসী, উনি কতদিন চালাবে লন্ডন থেকে বাসে, এই বাসী তো ঢাকায় গিয়ে বাসাতে হবে, এই বাসী কিন্তু আপনি সাহস করে কোর্ট ফেস করে বাংলাদেশকে আইন ফেস করে আপনি ইলেকশনে দাঁড়াতে হবে। আপনি কি চিন্তা করেন বঙ্গবন্ধু বুকের পাটা ছিল আমার মতো না, বঙ্গবন্ধু সারা গর্জে উঠত সারা বাংলাদেশকে, আজকে যে আমার প্রতিপক্ষ যে ভাই বলতেছে বাংলাদেশ তাদের কথা শুনে, বিএনপি বাংলাদেশে মানুষের মনের ভাষা বুঝে না, চোখের ভাষা বুঝে না, বিএনপি শুধু বলে ক্ষমতায় কীভাবে যাবে, ক্ষমতায় কি এভাবে চলে যাবে নির্বাচন ছাড়া, চূড়াই পথে ওই কু করে এই পদ্ধতি বন্ধ হয়ে গেছে পারমানেন্টলি। মনে রাখতে হবে বাংলাদেশ লাল সবুজের পতাকা, আমরা 30 লক্ষ মানুষ শহীদ হয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনে বাংলাদেশ এনেছি, আর এই দেশ কিন্তু জননেত্রী শেখ হাসিনা আজকে মাথা উঁচু করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মতো দেশকে অর্থনৈতিক উন্নতি দিয়েছেন। আজকের এই 5 বছর আপনি কল্পনাই করতে পারবেন না, শুরুতে আমার ভাই যেটা বলছে হেভিওয়েট অনেক জাতীয় নেতাদেরকে মন্ত্রিসভায় পরিচয়ে স্থান দেয়নি, তা ঠিক না, এখানে ব্যালেন্স আছে, সিনিয়র নেতাদেরকে দিয়েছেন, জুনিয়র নেতাদেরকেও সুযোগ দিয়েছেন। আজকে যারা পলকের মতো জাতীয় নেতা, যারা আজকে যারা ডিজিটাল টেকনোলজি যে মন্ত্রী মিনিস্টার হয়েছে, তারা আগামী 5 বছর, গত 5 বছর আমরা পদ্মা সেতু করেছি, কর্ণফুলি টানেল করছি, এলিভেট এক্সপ্রেস করি, সারা বাংলাদেশে বিদ্যুৎ করেছি, এই 5 বছর যে কাজগুলো করব আমরা, সবচেয়ে ঋণের পরিমাণ মাথা পিছু ঋণের পরিমাণ, এটা বুঝতে হবে আগামী 5 বছর যে মেগা প্রজেক্টগুলো রয়েছে আমরা বিশ্বের বিস্ময় হব। আজকে বাংলাদেশি নিউক্লিয়ার ক্লাবের মেম্বার, বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবের মেম্বার, এবং বাংলাদেশ আমি বলি আপনাকে বাংলাদেশের যে ইয়াং স্মার্ট যে লোকগুলো রয়েছে, যেমনিভাবে কর্মঠ এবং যে স্মার্ট লোকগুলো বাংলাদেশে রয়েছে, আগামী 10 বছরের মধ্যে না, আগামী 2041 মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে উন্নত বিশ্বের একটা দেশ। কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশের মানুষ কিন্তু ভেরি স্মার্ট, আমাদের লোকগুলো কর্মঠ, আমাদের লোকগুলো কিন্তু পরীক্ষিত। আজকের যদি আপনি চিন্তা করে দেখেন আজকের ইয়াং প্রজন্ম যারা, যাদের বয়স 20-25, তাদের স্মার্টনেস যদি দেখেন এবং তাদের আইকিউ দেখেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু সব। আজকে আমাদের দেশ থেকে লেবার কিন্তু অর্ডিনারি লেবার পৃথিবীতে যায় না, সব যায় দক্ষ শ্রমিক হয়ে। তাই না, আপনি বুঝতে হবে গত এই বছরের উনিশ দিনে বাংলাদেশে ফরেন রেমিডেন্স ঢুকছে $19,000 কোটি। তো বুঝতে হবে বাংলাদেশ ইকোনমিক্যালি স্ট্রং হওয়ার নানান সুযোগ রয়েছে, কিন্তু আপনি বাংলাদেশের উন্নত হচ্ছে, আপনি লন্ডন থেকে নানানভাবে বেঙ্গি শব্দ উচ্চারণ করবেন অথবা এসআলএম থাকবেন এখানে, দেশের বিরুদ্ধে কথা রটাবেন বিদেশে আসে, এটা ঠিক না। আপনি দেশকে নিয়ে গর্ব করতে হবে, আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি, এবং লন্ডন থেকে শুধু না, আমরা বহির্বিশ্ব বাংলাদেশের মতো দেশকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু আজকের নিউজ অনুযায়ী বাংলাদেশের রাজস্ব ঘাটতি রয়েছে $23,000 কোটি, বাংলাদেশে ইনকামও রয়েছে। আপনি আপনি ওই ওই উনিশ দিনের ফরেন রেমিটেন্স দেখছেননি গতকালকে? ফরেন রেমিটেন্সে ঢুকছে যে পরিমাণ বাংলাদেশে, এখন যে স্টেবল পলিটিক্স রয়েছে নানান কারণে, গার্মেন্টসে বাংলাদেশের সফলতা নিয়ে আসবে, এবং বিদেশের যে টাকাগুলো আমরা বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাই, এই আয়টা যদি বাংলাদেশে সঠিকভাবে ব্যয় করা হয়, কোটি কোটি টাকা বাংলাদেশে সফলতা নিয়ে আসতে পারবে। আমরা যারা প্রবাসীরা, প্রায় আমরা কমলে 10 কোটি প্রবাসীরা, মানে আমরাও তো বিদেশ থেকে আর্ন করে, হয়তো লন্ডন আমেরিকা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে রয়েছে, আমার ভাই বন্ধু যারা দুবাইতে থাকে, কাতার থাকে, লিবিয়া থাকে, মিডিল ইস্টে থাকে, তার নিজের অ্যাকাউন্টও নেই, সে যা ইনকাম করে সব বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাও কিন্তু বৈধ চ্যানেলে পাঠায়। এবং আপনি নিশ্চয় জানেন এই চ্যানেলে টাকা যখন পাঠানি হয় তাকে সরকার কিন্তু প্রমোদনা দেয়, এই প্রমোদনা থেকে সরকার যে আয় করতেছে, এই আয়ের একটা অংশ কিন্তু
প্রবাসীদের সাথে ব্যয় করতেছে এবং বাংলাদেশের আজকের উন্নয়নের বাংলাদেশ। জি ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছিলেন জনরায়, কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন।